ব্যক্তিরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের উপরে আমি একটা ক্লাস নেব। তোমরা আশা করি বই খাতা কলম নিয়ে সেটির সামনে বসে পড়েছো। আজকে আমি তোমাদের ইউনিট 7 লেসন 1 এটা পড়াবো। তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। দেখো আমি শুরু করছি। Thousands of years ago, the first pearl was probably discovered while human beings were searching for food at the seashore. তার মানে কি, thousands of years ago, হাজার হাজার বছর আগে, the first pearl was probably discovered. প্রথম মুক্তা আবিষ্কৃত হয়েছিল while for food. তখন মানব জাতি কি করছিল? খাদ্য। Throughout history, the pearl with its shine has been one of the most highly valued gems. তার মানে কি, throughout history, ইতিহাস জুড়ে, the pearl with its shine, মানে মুক্তা তার কি আকর্ষণ নিয়ে, has been one of the most highly valued gems. একটা অন্যতম মুক্তা হিসেবে পরিচিত হয়েছিল। Pearls have been mentioned many times in religious texts and mythologies from the earliest times. তাহলে pearls have been mentioned, মানে কি মুক্তাকে বিবেচনা করা হয় many times, বহুবার, in religious texts, মানে ধর্মীয় কিসে পাঠে, and mythologies, পৌরাণিক কাহিনীতে, from the earliest times, অনেক বছর আগে থেকে। এখানে তোমরা শব্দার্থগুলো পড়তে পড়তে চর্চা করে ফেলবা, কেমন? যেমন এখানে আমি বলেছি প্রবেদিক, প্রবেদিক অর্থ কি? ডিসকভার মানে সার্চ মানে অনুসন্ধান করা, শাইন মানে কিরণ বা দীপ্তি, এরপর জেম কি বলেছি, রত্ন, এরপর মানে উল্লেখ করা, এরপর মিথোলজি পৌরাণিক কাহিনী, তারপরে বাড়ি, বাড়ি অর্থ কি, সমাহিত করা, ডিসলভ, ডিসলভ মানে কি, দ্রবীভূত করা, ঘনীভূত করা, এটা নিদর্শন অথবা চিহ্ন, এরপরে নাইট, নাইট অর্থ মানে হাজার হাজার বছর আগে থেকে পৌরাণিক কাহিনীতে। দা এনশিয়েন্ট ইজিপশিয়ানস ভ্যালুড পার্লস, মানে কি প্রাচীন মিশরীয়রা ভ্যালু মানে মূল্যদিত পার্লস, পার্লস কে মুক্তাকে, সো মাচ মানে নানা ভাবে, দ্যাট দে ওয়্যার বারিড উইথ দেম, তাদেরকে কি করা হতো, তার দ্বারা কবর করা হতো, তাদের কবর দেওয়া হতো। এই দ্যাট কুইন অফ ইজিপ্ট, দেখো ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয় যে দ্য ফেমাস কুইন অফ ইজিপ্ট মানে মিশরের বিখ্যাত রানী ক্লিওপেট্রা উইথ ডিসলভ, ডিসলভ মানে কি, দ্রবীভূত করেছিল, পার একটা দ্রবীভূত, এবং এটাকে পান করেছিল অ্যাজ এ সাইন অফ লাভ এন্ড রেসপেক্ট ফর দ্য এন্টায়ার নেশন, মানে সমগ্র জাতির ভালোবাসা এবং সমগ্র জাতির ভালোবাসা প্রতীক হিসেবে গ্রহণ করেছিল, কি করেছিল, পান করেছিল, সামাজিক মর্যাদার কি নিদর্শন স্বরূপ, মানে মুক্তার সৌন্দর্য কি করে, ভালোবাসা এবং বিবাহের সাথে সম্পর্কিত, ইন এনশিয়েন্ট জড়িত রোমে, প্রাচীন রোমে, প্রাচীন রোমে বিবেচনা করা হতো, দ্য গ্রেটেস্ট সাইন অফ ওয়েলথ এন্ড সোশ্যাল স্ট্যাটাস, মানে সম্পত্তি এবং সামাজিক সম্পদ এবং সামাজিক মর্যাদার সাথে সম্পর্ক করা হতো, ভেরি গুড, মূল্যায়ন করা হতো। মেন অফ নোবেল ফ্যামিলিজ লাভ টু ওয়্যার বিউটিফুল পার্লস নেকলেস এট দ্যাট টাইম, তার মানে কি তখনকার সময়ে ইয়াং ওয়েমেন, তখনকার সময়ে মহিলারা, মহিলারা পরিবারে লাভ টু ইয়ার ভালোবাসতো পরিধান করতে বিউটিফুল পার্ল নেকলেস, মুক্তার, মুক্তার গয়না, গয়না, দা বেস্ট নাইটস ইউজ টু ওয়্যার দেম, মানে সাহসী যোদ্ধারা এগুলো পরিধান করতে
পছন্দ করতে হয় ইন দ্য ব্যাটলস ফর গুড লাক যুদ্ধক্ষেত্রে তাদের সৌভাগ্য ভালো ভাগ্যের জন্য সেগুলো যুদ্ধে পড়তো সৌভাগ্যের জন্য সেগুলো যুদ্ধে পড়তো এই প্যাসেজটা কিন্তু তোমাদের শিক্ষার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা খুব ভালো করে পড়বা আমি কিন্তু গত ক্লাসেও তোমাদের রিভার জিপসিস দুইটা প্যাসেজ পড়িয়েছি না যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আমি এখন তোমাদেরকে যেই প্যাসেজ গুলো সবগুলোই তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবার আমরা এক নাম্বার এমসিকিউ তে চলে যাচ্ছি এমসিকিউ দেখো বিভিন্ন ধরনের এমসিকিউ হতে পারে এই প্যাসেজটার ভেতর থেকে আমি তোমাদের কয়েকটা আলোচনা করছি বাকিগুলো তোমরা বিভিন্ন স্কুলে বিভিন্ন বোর্ডের মধ্যে যা এসেছে সেখান থেকে বারবার চর্চা করবা আর এগুলো যদি ভোকাবিউলারি গুলো এবং বঙ্গানুবাদ গুলো তোমরা ভালোভাবে জানো তাহলে আশা করি তোমাদের এমসিকিউ আনসার করতে কোনো সমস্যা হবে না আমি এক নাম্বার হবে না দ্য ওয়ার্ড সাইন ইন দ্য as a sign of love in the faces means মানে কি সাইন অফ লাভ মানে ভালোবাসার নিদর্শন বলতে কি বুঝিয়েছে দেখো শাইনিং এটা হবে সিম্বল হবে সিগনেচার হবে নাকি নেম হবে তাহলে কোনটা হতে পারে নিদর্শন নিদর্শন মানে কি সাইন সাইন মানে সিম্বল মানে হ্যাঁ এটা তাহলে উত্তর সিম্বল পালস মেনশন মেনি টাইমস ইন পালস এর কথাটা বিভিন্ন জায়গায় কি বারবার এসেছে কোথায় টেক্সট বুকে এসেছে ডিভাইন বুকে এসেছে পলিটিক্যাল বুকে এসেছে নাকি রেফারেন্স বুকে এসেছে তাহলে আমরা মেসেজটাতে পড়েছি রিলিজিয়াস টেক্সট তার মানে ডিভাইন বুক উত্তরটা হবে কি ডিভাইন বুক এরপরে দেখো কুইন ক্লিওপেট্রা উড ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার মিক্সড উইথ পালস এভরি ডে টু কাকে দেখানোর জন্য খেত বলো ডেভেলপ হার হেলথ তার স্বাস্থ্যকে উন্নত করতে নাকি রিফ্রেশ হার মাইন্ড তার মনকে সতেজ করতে নাকি শো লাভ এন্ড রেসপেক্ট টু দ্য নেশন নাকি জাতির প্রতি ভালোবাসা এবং সম্মান দেখানোর জন্য নাকি টু রিকভার ফ্রম ইলনেস নাকি অসুখ ভালো হওয়ার জন্য তাহলে কোনটা হবে উত্তর শো লাভ এন্ড রেসপেক্ট নেশন মানে জাতির প্রতি এন্টায়ার নেশন ভালোবাসা দেখানো ডিসকভার পালস হোয়াইল দে মাই ফ্রেশ ফর ফুড মানে কখন মুক্ত আবিষ্কার করেছিল যখন খাদ্যের সন্ধানে বেরিয়ে হয়েছিল তখন প্রথম লাইনটাতে আমরা পড়েছি তাহলে এখানে উত্তরটা কি হবে দেখো ইনভেন্টিং আবিষ্কার করা হবে কুকিং হবে রান্না করার সময় নাকি করার সময় লুকিং 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 ফর মানে যখন খাদ্য খুঁজেছিল তখন তারা মুক্ত করেছিল এটা প্রথম লাইনে পেয়েছি ইজিপশিয়ানস ড্যাশ ভ্যালিউড পার্স ওল্ড ইজিপশিয়ানরা কি করতো পার্কে রিয়ারলি প্রপারলি হাইলি কমনলি তাহলে খুব বেশি পরিমাণে করতো তাহলে উত্তর হবে কি হাইলি স্পার ওয়াজ আ সাইন অফ ড্যাশ এন্ড সোশ্যাল পজিশন তাহলে আমরা ওয়েলথ করেছিলাম সিস্টাতে ওদের সাথে সিনোনিম আর কি হতে পারে দেখো পাওয়ার হবে রিচেস হবে ওয়েলথি হবে নাকি রিচ হবে পিপল অফ ড্যাশ অ্যাসোসিয়েটেড পালস উইথ ম্যারিজ এন্ড লাভ তাহলে রোমান হবে গ্রিস হবে না গ্রিক হবে নাকি রোমান হবে তাহলে কারা ভালোবাসা এবং ইয়ার সাথে জড়িত দেখো এখানে দ্য বিউটি অফ দেখো এখানে দ্য গ্রিক থট ওই নাইনটার সাথে জড়িত তাহলে উত্তরটা হবে কি গ্রিস কি হবে গ্রিস দ্য ওয়ার্ড উইচ ইজ ইন দ্য টেক্সট মিনস কি হবে লাভ অফ গড সুপারস্টিশনস সায়েন্স অফ লজিক এ কালেকশন অফ ট্রেডিশনাল স্টোরিজ হুইচ কন্টেইনস আই বিলিভ মানে এক ধরনের কালেকশন অফ হ্যাঁ ভেরি গুড এ কালেকশন অফ ট্রেডিশনাল স্টোরিজ হুইচ কন্টেইনস আই বিলিভ মানে যারা একটা বিশ্বাসে বিশ্বাসে এই ধরনের একটা ঐতিহ্য দ্য পার্ক ইজ কনসিডার্ড ভ্যালুয়েবল বিকজ অফ ইটস ড্যাশ কোয়ালিটি ধরো কিসের জন্য বিখ্যাত অ্যাট্রাকটিভ গ্লোয়িং ডিম নাকি ডাল কি হবে উত্তর গ্লোয়িং অ্যাট্রাকটিভ না গ্লোয়িং 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 মানে ব্রাইটনেস ঠিক আছে তাহলে গ্লোয়িং ব্রাইটনেস হ্যাঁ In ancient Rome, the young women of dash families loved to wear pearl necklace. আমরা বলেছিলাম অভিজাত মহিলা তাহলে কি হতে পারে দেখো ignoble, unknown, aristocratic, ordinary. তাহলে কোনটা হতে পারে aristocratic. Aristocratic মানে হচ্ছে যে রিচ মহিলারা মানে নোবেল ঠিক আছে আরেকটা সিনোনিম ইজি পরিবারের হিস্ট্রি ইজি হ্যাজ এন ড্যাশ হিস্ট্রি তাহলে কি হিস্ট্রি হবে এন্টায়ার আনপ্যারালাল অ্যাসোসিয়েটেড এনশান্ট মানে প্রাচীন একটা ঐতিহ্য রয়েছে ইজিপ্টের মিথোলজিস আর এ বুক অফ ড্যাশ কি হবে এনশান্ট টাইমস রিলিজিয়াস টাইমস
উত্তর হবে কি এনশাইন টাইমস তাহলে আমরা হাত তোলো এনশাইন টাইম আমরা কত হবে তোমরা বিভিন্ন কি বই থেকে আমাদের যে অক্ষরপত্র বইতে আছে ওখান থেকেও পড়বা তারপরে যে বিভিন্ন স্কুল আর ভালো ভালো স্কুল স্কুলগুলোতে এসেছে সেই প্রশ্নগুলো বাবা চর্চা করবে তাহলে দুই নাম্বার আসবে দুই নাম্বার কি আসে কোশ্চেন আসবে দেখো क्वेश्चन आंसर এখন क्वेश्चन आंसर তোমরা বাকিগুলো এখান থেকে ভালো করে কি করবা প্র্যাকটিস করে নিবা দেখো হাউ ডিড পিপল ডিসকভার পার্লস আমি একটা করে একটু লিখে দিচ্ছি হাউ ডিড পিপল ডিসকভার পার্লস হাউ ডিড পিপল ডিসকভার discovered pearls thousands of years ago when they looking for food in seashore at the seashore hobe at the seashore deep deep question korle hobe last form hobe tahole ki hobe answer discovered pearls discovered pearls ye jate discovered pearls dekho koto line ta diye to amra pacchi prothom line ta diye amra ere pacchi seta ki dekho thousands of years ago thik ache why human being are searching food at the seashore তাহলে এভাবে যদি তুমি आंसरটা শুদ্ধভাবে লিখতে পারো তাহলে 2 এ 2 Why is pearl one of the most valued gems? Valuable gem because of its shine. Ratno. No. Shakti ki unko mulyavan ratna hisebe mone korto. Tale ki prashno koreche abar ki why diye? Are because of it. Why diye prashno korle because of it. Yes, why are married with pearls? Because they value pearls very highly. Yes, sir. Keno? Karon ta. Ishi ki korto? Mullo? Shine. Tale eta uttor ki likhe dite hobe? Acha likhe diye, ha? Dito. Yes. Na. Na me. दिशान पिछला नंबर खुजे पे 108 আর 727 মেইন বইয়ে আর 108 very high
স্টাইলের ঠিক আছে লিখতে হবে আমি আর যাচ্ছি না কারণ তোমাদের আরো রয়েছে এদিকে পরবর্তী স্যাররাও ক্লাস শেষ করার জন্য তাগাদা দিচ্ছে তো যাই হোক এভাবে তোমরা প্রশ্ন উত্তর গুলো করবে ঠিক আছে আমরা এবার আছি 3 নাম্বার দেখো ইট ওয়াজ সানডে মিতা জারা এটা ছিল রবিবার কাজী নজরুল ইসলাম
মানে বিভিন্ন ওই যে ইনফরমেশন বিভিন্ন বোর্ডে এসেছে বিভিন্ন স্কুলে ওগুলো প্যাকেট ওখানে পাবা ঠিক আছে আমি পরবর্তী ক্লাসে তোমাদের হ্যাঁ কিছু ইম্পর্টেন্ট হবে এই জানা দেওয়ার জন্য ঠিক আছে আজকে এইটা করবা কাজে নজর দিস আমি ম্যাম ঠিক আছে বিভিন্ন বিভিন্ন বোর্ডে এসেছে এখান থেকে নিবা ঠিক আছে এরপর আমি 6 নম্বর একটা পড়িয়ে দিচ্ছি দেখো সিনসিয়রিটি ইজ দ্য রুট অফ সাকসেস তাহলে ইজ কল এটা পাচ্ছ সিনসিয়রিটি পাবে না এখন এগুলো কিছু নিতে হবে এগুলো ওই দিকে প্র্যাকটিস করে নাও এরপর আমি একটা 8 নম্বর ম্যাম নেট ম্যাম নেট আজকে বাচ্চাদের জন্য কথা হ্যাঁ এই বলো এই প্রবলেম করার কারণে ম্যাম আপনার কথাগুলো ভালোভাবে শোনা যাচ্ছে না কি জন্য শোনা যাচ্ছে না ম্যাম নেটের প্রবলেম করার কারণে আচ্ছা নেটের প্রবলেম যদি বৃষ্টি হচ্ছে সেজন্য আর কি আচ্ছা দ্যাটস নট আ প্রবলেম ঠিক আছে তুমি আট নাম্বারটা একটু শুনে নাও পাঞ্চুয়ালিটি মিন্স কামিং কি হবে কামিং বা এটা হবে আর ডুইং সামথিং এট দ্য ফিক্সড টাইম পাঞ্চুয়ালিটি মানে কি নিয়মানুবর্তিতা মানে যথাসময়ে যথাসময় কাজ করাই হচ্ছে কি পাঞ্চুয়ালিটি ইট ইজ রিয়েলি এ গ্রেট ভার্চু এটা একটা মহা গুণ ইট এনেবলস এ ম্যান টু মেক দ্য প্রপার ইউজ অফ টাইম মানুষকে সঠিক সময়ে ব্যবহার করাটাই মানুষকে সমর্থ করে ইট অলসো টিচেস আস হাউ টু বি রেসপন্সিবল এন্ড বিউটিফুল টু প্রসপার ইন লাইফ কিভাবে জীবনে উন্নতি করতে হয় এটা আমাদেরকে শেখায় সো উই আর রিকোয়ার টু ফর্ম দ্য হ্যাবিট অফ পাঞ্চুয়ালিটি তা আমাদের সবাইকে নিয়মানুবর্তিতা কি চর্চা করতে হবে আজকে আমি তোমাদের ফার্স্ট পেপারের যে এক থেকে আট পর্যন্ত প্রশ্ন আসে সেগুলো আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা হয়তো সেকেন্ড পেপার আলোচনা করব তা আজ এই পর্যন্ত থাক তোমরা ইউনিট আমি কি পড়ালাম ইউনিট 7 লেসন 1 পড়িয়েছি এখন ইউনিট 7 থেকে যতগুলো লেসন আছে লেসন 1 মার্কার থাকবে ঠিক আছে মার্কার দিয়ে দিচ্ছি লিখে নাও আসসালামু আলাইকুম